আজকের আমাদের রেসিপি ডাল মাখানি। রেস্টুরেন্ট স্টাইলে যদি ডাল মাখানি বানাতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা পুরো দেখবেন। তাহলে চলুন সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। ওয়েলকাম টু মামনির রান্নাঘর। একটা বাটিতে নিয়ে নিচ্ছি মুসুর ডাল আর মুগের ডাল। মুগের ডাল আর মুসুর ডালটা নিয়ে ভালো করে জলেতে আমরা পরিষ্কার করে নেব যাতে কোনো ময়লা না থাকে। দুবার জল পাল্টে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে। এবারে জল দিয়ে এই ডালটাকে আমি সেদ্ধ বসিয়ে নিচ্ছি। আর ডালটা সেদ্ধ বসানোর সময় দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে হলুদ আর নুন। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেল একটুখানি আমি এই প্রেশারে ঢাকনাটাতেও লাগিয়ে নিচ্ছি যাতে সিটিটা যখন পড়বে ডালটা সিটির মুখে আটকে না যায়। সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, শুকনো লঙ্কা, বড় এলাচ আর গোটা জিরে। এগুলো ফ্লেভার ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটাকে আমি হামানদিস্তায় থেতো করে নিয়েছিলাম। রসুনের র ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। র ফ্লেভার চলে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। দু এক মিনিট পেঁয়াজটাকে ভাজার পরে পেঁয়াজটা বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকে আমি রাফলি চপ করে নিয়েছিলাম। টমেটোটা নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এই সমস্ত মশলা দিয়ে ভালো করে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা কিন্তু একদমই অপশনাল। এবারে অ্যাড করে নিচ্ছি সেদ্ধ করা এই ডালটা। আমি ডালটা তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর ডালের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি চার পাঁচখানা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মুখটাকে কিন্তু আমি চিরে নিয়েছিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি। কসৌরি মেথিটা হাতে আমি এরকমভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি ওপর থেকে। কসৌরি মেথি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আমি চাপা দিয়ে ডালটাকে কিছুক্ষণ রান্না করে নেব। ততক্ষণ এখানে একটা তরকা রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটিতে এক চামচ পরিমাণ ঘি আর দুখানা শুকনো লঙ্কা। আর দিয়ে নিচ্ছি এক চা চামচ গোটা জিরে। এ সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তরকাটাতে। আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো এক চা চামচ পরিমাণে। ঝাল লঙ্কা গুঁড়ো কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে এই ডালটাকে আমি সার্ভ করে ওপর থেকে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি। আর ওই তরকাটাকে দিলে রেডি হয়ে যাবে ডাল মাখানি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আরও সহজ সহজ রেসিপির জন্য। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।